কয় মন পাগলারে গুরু ভজনা, গুরু বিনা মুক্তি পাবি না। গুরুর নামে আসে সুদা, যিনি গুরু তিনি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। পানির নিচে মোম জ্বালাইছে বাবায়ে দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تعالى ولقد بعثنا في قوم الظالمين
وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن أصاني فقد أبى رواه البخاري عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بولو قال إن الدنيا حلوت خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعلمون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله رواه مسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاء رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد باري تعالى তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে সুর
তোমার নামের তোমার নামে তোমার নামের অজন শোনে রাত্রি হয়ে যে তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ সবার মনে প্রভু তুমি চন্দ্র উঠাও ফুটাও হাজার ফুল বিচিত্র সব সৃষ্টি রাজি ভেঙে দেয় সব ভুল সেজদাতে তাই লুটিয়ে পড়ি সেজদাতে তাই লুটিয়ে পড়ি পাই যে পরম সুর তোমার নামে তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে কষ্ট হচ্ছে আপনাদের না ঘুম আসছে কোনটা জোরে সোরে তাকবীর দেওয়া যাবে না ভয় করছে ভয় মোরা নবীর উম্মত আল্লাহর কি শান মরণে মরব দেব না ইমান ঠিক না জোরে সোরে তাকবীর দেই এটা কোন থানা বদল গাছি বদলগঞ্জ থানায় শয়তান নাই কম না বেশি তাড়াইতে পারবেন না তাকবীর দিতে হবে জোরে সোরে আল কোরআনের আলোক আল হাদিসের আলোক সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মদ গাজা যেখানে অশ্লীলতা যেখানে বিড়ি তামাক জর্দা যেখানে ইস্টার জলসা যেখানে কিরণমালা যেখানে নাই তো নাই কইছেন বাড়ি যে কইেন না আমি আছি এটা কইেন না এগুলি সমাজ ধ্বংস করে দিল ঠিক না সম্মানিত সুধী মণ্ডলী আজকের বুজরুক হাজিপুর সর্দারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ এলাকা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের মহতরম সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব প্রধান অতিথি জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী আজকের বিশেষ অতিথি অতিথিবৃন্দ আজকে বিশেষ আকর্ষণ ছিল আমার বন্ধুবর মহতরম সাহেব ডক্টর কাবির মোহাম্মদ কাবিরুল ইসলাম সাহেব সুন্দর একজন আলোচক সুন্দর সুন্দর কথা বলেছেন
আজকের উপস্থাপনায় জনাব মোহাম্মদ সাদ্দাম হুসাইন সাহেব, হযরত ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদী ভাইরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা বোনেরা, সম্মানিত শ্রুতিমণ্ডলী, আমি গুণাগার শামসুর রহমান আজাদী সুদূর ঢাকা বাংশাল থেকে নিদারুণ কষ্ট করে আপনাদের মাঝে আসতে পেরে আল্লাহর শুকর আদা করছি। আপনাদের কাছে দাওয়া এই মাহফিলের ওয়াদা রক্ষা করতে পেরে আপনাদেরকেই নিয়ে আল্লাহর শুকর আদা করি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আছে নাকি? ঠিক করে কন, ভালো করে কন। আমাদের দেশে নাই, হাজার হাজার জায়গায় আছে। জোরে কন, জোরে বলেন। সম্মানিত শ্রুতিমণ্ডলী, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার, আপনার, তমাম পৃথিবীর সকল মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না। আদর্শ মানলে কার আদর্শ মানবেন বলেন? রসুলের এই আদর্শ মানতে কারো আপত্তি আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কে বললেন? উত্তম আদর্শ বিশ্ব নবীর মধ্যে, তাম পৃথিবীর মডেল বিশ্ব নবীর, ঠিক কিনা? সম্মানিত শ্রুতিমণ্ডলী, পৃথিবীর একজন মহামানবের চরিত্রের গ্রন্থি দিলেন মহান আল্লাহ। তিনি হলেন মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা তার উম্মত, ঠিক কিনা? হতে পেরেছে কিনা জানি না, দাবি করি আমরা রসুলের উম্মত, কিন্তু হতে পারিনি মনে হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, বলেন নির্মল এবং স্বচ্ছ চরিত্রের অধিকারী বিশ্ব নবী। আমার ভাইরা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মানুষেরা গেল, যে জিজ্ঞেস করলো রসূলের চরিত্র সম্পর্কে। আম্মা জান হযরত আয়েশা বলেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? জিজ্ঞেস করলো কি রসূলের চরিত্র সম্পর্কে, উত্তর দিল কি, যে তোমরা কি কোরআন পড়ো নাই? আম্মা জান হযরত আয়েশা বলেন, গোটা কোরআনের চরিত্র বিশ্ব নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন রাস্তায় হাঁটে আমার দেখলে মনে হয় বিশ্ব নবী একজন জীবন্ত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই
কালামে পায়, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, যার পরস্পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা, এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। রাজি আছেন তো সবাই? আমি কোরআন দিয়েই আপনাদের সামনে কথা বলব, মেনে নেবেন তো ইনশাআল্লাহ? হে আল্লাহ তুমি তৌফিক দাও আমাদের সকলেই, বলুন আমিন। তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানব? রসুলের। অন্য কোন সভ্যতা প্রবৃত্তি কৃষ্টিকাল সার মানা যাবে কি? কশিন কালও যাবে না, যাবে কিনা দেখে। আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায় না। কি বললেন? আল্লাহ, তার অর্থ কি জানেন? যে বিজাতীয় সভ্যতা তাদের কৃষ্টি কালচার রীতি নীতি একটাও মানা যাবে না, ঠিক কিনা? আমরা মেনেই চলছি। আজকে দেখেন ঘরে ঘরে ম্যারেজ ডে, বার্থডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলি নাই? জোরে বলেন নাই। দেখবেন জন্মবার্ষিকী পালন করছে, ম্যারেজ ডে পালন করছে, কেক বানাইয়া চতুর্দিকে মোমবাতি জ্বালাইয়া আগুনের পূজা করলো না? কি কথা কন না, ঘরে ঘরে এগুলি আছে না নাই? রসুলের সভ্যতা তার আদর্শ আমরা মানছি কোন জায়গায় বলো? তারপরে দেখবেন চেহেলাম চল্লিশা চৌঠা লাখ কলমা খাতমে খাজেগান দোয়াইনুস এগুলি সমাজে আছে না নাই? এইগুলি রসুলের আদর্শের মধ্যে আছে নাই? আমরা বিজাতীয় সভ্যতা মেনে নিচ্ছি। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, ওই ইহুদিরা একে অপরের বন্ধু তোমাদের না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের কি দুশ্মন, ঠিক কিনা? এরপরেও তাদের সাথে বন্ধুত্ব, তাদের সভ্যতা কৃষ্টি কালচার আমরা গ্রহণ করছি। এই যে দেখবেন সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি, তো আমি কইনি, আমি তো চোদ্দই মার্চ বলতে পারতাম, চোদ্দই এপ্রিল বলতে পারতাম, চোদ্দই জানুয়ারি বলতে পারতাম, আপনারা বলে দিয়েছেন, মুখস্থ আছে, জোরে করে আস্তাগফিরুল্লাহ। এরপরে 31st night, হ্যাঁ এই যে আসছে, কয়দিন আগেই আসতেছে, সব প্রস্তুতি রব রব সারা পড়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মুসলিম জাতি বিজাতীয় সভ্যতায় গা ভাসিয়ে দিয়েছে, ঠিক কিনা? এ তো আমাদেরকে বললো আল্লাহ, রসুলকে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ আমাদেরকে আমানু বলে ডাকলেন, ডেকে বলে দিলেন যে বিজাতীয় সভ্যতা প্রবৃত্তি একটাও মারা যাবে না। আল্লাহ রসুলকে ডেকে কি বলছেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা। এই দুটো শব্দ আগের আয়াতে ছিল না? ছিল না, ওটা ইমানদারদের ডেকে নিষেধ করে দিল, এখন রসুলকে ডেকে আল্লাহ তাবলীগ করছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীকে ডেকে আল্লাহ ওয়াজ করছেন, যেমন আপনারা আলেম আমাদের দাওয়াত দিয়ে
তাবলীগ করাছেন, হকের দাওয়াত প্রচার করছেন, আল্লাহ রাসূলকে ডেকে বললেন ওয়ালাং তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন হে নবী, ইয়াহুদ ও নাসারারা কখনোই আপনার পরে সন্তুষ্ট হবে না। কে বলছে? আল্লাহ পাক বলেন ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না, হে নবী যতক্ষণ না তাদের মিল্লাত মানে তাদের প্রবৃত্তি, তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার সভ্যতা এগুলি না মানা পর্যন্ত ইহুদিরা আমার হয় না, ওরা রসুলের পরে খুশি হবে। আল্লাহ নিষেধ করলেন ওদের সভ্যতা না মানা পর্যন্ত, ও নবী তোমার পরে ওরা খুশি হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন কোন, আপনি বলে দিন কাদেরকে? ওই বিজাতিদের, যাদের সাথে আমরা বন্ধুত্ব করেছি আজকে। আল্লাহ পাক বলেন কোন, হে নবী আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, নাজাতের পথ। এই পথের কথা আপনি বলে দিন জোরে কোন, সুবহানাল্লাহ কি সুন্দর কথা আল্লাহ। ইন্না নিশ্চয়ই হুদাল্লাহু আল হুদা, আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন হে নবী তুমি বলে দাও আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের কল্যাণের পথ। আর কোন পথ আছে? রাস্তা আছে, প্রমাণ করে দিচ্ছে আমি। দেখেন রসুলকে পরের আয়াতে আল্লাহ কি বলছে, কত বড় শক্ত কথা না আমাদেরকেও বলে। আল্লাহ পাক বলেন ওয়ালাইন ইত্তাবাতা আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এই এলেম অর্থ ওহি। আল্লাহ পাক বলেন হে নবী আপনার নিকটে ওহি, এই কোরআনি জ্ঞান ওহির জ্ঞান আপনার নিকটে আসার পরও যদি আপনি তাদের সভ্যতা মেনে নেন, তারা কারা? আরো জোরে, আমার মায়েরা ওরা আগুনের পূজা করে, মুসলমানরাও আগুনের পূজা করে, জোরে বলেন ঠিক কিনা? ওরা পাথরের পূজা করে, গজাল মাছের পূজা করে, বট গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, কুমারী নারীর পূজা করে। মুসলমানরা ছোট্ট মেয়েটারে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে, আমার ভাইরা মেকআপ দিয়া ওর জন্মদিন পালন করে, আগুন জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া, কত বড় শিরিক। হ্যাঁ মুসলমানরা করছে না, জান্নাতে যাবো কি করে? তাবলিগ করি স্ত্রী সন্তানদেরকে নিয়ে, মাসিক মনে হয় না যে বসো আমার কথা শোনো। এই যে দেখেন সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম সন্তানদেরকে নিয়ে বসলেন, বসে বলতে চলি ও বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আদরের সন্তানেরা শোনো, আকাশের নিচে জমিনের উপরে তোমরা কোনো বস্তু দিয়ে আল্লাহর সাথে শরীক বানাইও না। কি সুন্দর কথা। এরপরে লোকমান আলাইহিস সালাতু সালাম বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকাশের নিচে জমিনের উপরে শিরকের মতো বড় জুলুম আর নাই। ঠিক না? নাই, আমরা তাই করে যাচ্ছি। এখনো মানুষ মরে গেলে সে বাড়িতে উৎসব পালন হবে কি শোক পালন? ঠিক না? হ্যাঁ মরা বাড়িতে শোক পালন হবে না উৎসব হবে? আপনারা বলেন তা কি হয়? উৎসব আমার লাশটা দাফন করার পরে ওই ঝুড়ি দা খুন্তা কোদাল বাঁশ চাটাই যেগুলি বেঁচে যায় ওগুলি আর কেউ ছয় না, ওগুলি ঘরেও আনে না, ওগুলি ফেলে দেয়। ঠিক কিনা? বলে ওটা কুফা। জোরে কোন আস্তাব, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক,
কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে পরে আসি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার, আল্লাহ পাক নবীকে ডেকে বলেন ওয়ালাইনি আল্লাহ পাক বলেন হে নবী কোরআনের জ্ঞান ওহির জ্ঞান আপনার নিকটে, কার নিকটে? রসূলের নিকটে। কার নিকটে? বক্তব্য বুঝতে হবে, বুঝে বাড়ি যেয়ে আমল করতে হবে। হে নবী কোরআনের জ্ঞান ওহির জ্ঞান আপনার নিকটে আসার পরও যদি আপনি তাদের প্রবৃত্তি সভ্যতা মেনে নেন, মালাকা মিনাল্লাহ, তাহলে আমার ফয়সাল্লাহ শোনে। কে বলছে কথাটা? নবীকে বলছে, ঠিক না? আল্লাহ পাক বলেন মেউ ওয়ালা নাসির। আল্লাহ পাক বলেন হে নবী তাহলে আপনি যদি বিপদে পড়েন আমার পক্ষ থেকে আপনার কোন সাহায্যকারী জুটবে? কাকে বললেন? কে বললেন? আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে? আমরা খালি দুনিয়ার মোহে নারী গাড়ি বাড়ির মোহে মত্ত। বিশ্ব নবী বলেন আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, কলা ইন্নাদ দুনিয়া হুলুয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফীহা ফায়ানজুরু কাইফা তাআলামুন। বিশ্ব নবী বলেন নিশ্চয় দুনিয়ার মধ্যে আছে আকর্ষণ, মিষ্টতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলি নাই? আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি বানালেন, খলিফা বানায় দুনিয়াতে পাঠালেন, কেন? ফায়ানজুরু কাইফা তাআলামুন, আল্লাহ বুঝে নেবেন আমরা ভালোটা করছি না মন্দটা করছি, ঠিক না? এটা আল্লাহ বোঝেন না? তো এই বুঝার পরও আমরা কি করছি? আল্লাহর নবী বলেন আল্লাহ বুঝে নেবেন, ফায়ানজুরু কাইফা তাআলামুন, আমরা ভালোটা করছি না মন্দটা করছি। বিশ্ব নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আব্বালা ফিতনাতি বানি ইসরাঈলা কানা ফিন নিসা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের এই সহিহ হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন দুটি ফিতনা থেকে তোমরা সতর্ক হও। কয়টা ফিতনা? কে বলেছেন? বিশ্ব নবী, ঠিক না? একটা হলো ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া একটা ফিতনা, জাহান্নাম। মানুষ একশো মাইল স্পিডে ছুটছে দুনিয়ার পিছনে, ঠিক না? ওটা যদি, ওটা তো ছোটার কথা ছিল পরকালের পিছনে, ঠিক না? হ্যাঁ, মরলেই তো আমার জান্নাত আর জাহান্নাম, যেই মরবেন সেই জান্নাত আর জাহান্নাম। শুনলে আমিরে জামাত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি, মৃত্যুর স্মরণ একটা বই লিখেছেন, তার মধ্যে লিখেছেন মুসলিম ইবনে মাজাহ সহিহ হাদিসের দলিল দিয়ে মানুষ যেই মরবে তার জান্নাত আর জাহান্নাম শুরু হবে। তাহলে আমরা এই দুনিয়াতে পরকালের জন্য কতটা আমাদের পরিশ্রমের দরকার, কবরের বাড়ি কত সুন্দর করা দরকার, অথচ দুনিয়ার বাড়ি কি সুন্দর করে তৈরি করেছি। একবার চিন্তা করি না, কবর আমার, আমার মায়ের পোকামাকড়ের ঘর, কবর আমার একটা অন্ধকার জগৎ যেখানে কোনো সাথী থাকবে না, এই ভয়ঙ্কর একটা জায়গা, যে জায়গা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, গড়াগড়ি দিত কবরস্থানে আল্লাহ। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হতো যে রসূলের মজলিসে এত কাঁদা কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর হলো প্রথম মঞ্জিল, এই জায়গায় যে মুক্তি পাবে বাকি মঞ্জিলগুলো মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন ঠিক না? এই জায়গায় যে মুক্তি পাবে না বাকি মঞ্জিলগুলি তার মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই।
কবরের মাটি জান্নাতের মাটি যদি বানাইতে না পারি, কবরে যে আমার পোশাকটা যদি জান্নাতি পোশাক বানাইতে না পারি, আমার কবর যদি চোখের যদি যত দূর যায় প্রশস্ত না হয়, আমার কবরে যদি জান্নাতের দরজা খোলা না হয়, কি মুসিবত আমার ভাই না। আমার আল্লাহ একুশ পারা সোনা সেজদার মধ্যে বলেন, কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিন্নাজী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাও। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রত্যেকটা প্রাণী প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত, আমি আল্লাহ মৌতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, সুম্মা তাফর ইলা রব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে, রবের নিকটে ফিরে যাবে, ঠিক না? আরে ভাই, এটা মরার পরের কথা। অনেকে কয় না, আরে মরে গেলে কবরে হয়তো কিছুই নাই, মৌলবীরা ভয় দেখায়, জান্নাতও নাই জাহান্নামও নাই, এরকম মনে হয় না? সেটা নিরসন করেছে আল্লাহ। আল্লাহ পাক বলেন, সুম্মা তাফর মানে মৃত্যুর পরে, ইলা রব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে, ঠিক না? জীবন ডায়রির হিসাব কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া, কার জন্যে সুদ খাই, কার জন্যে চুরি করি, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ওরাই কিয়ামতের দিন আসামি বানাবে, ঠিক না? তাই তো কবি সুন্দর করে কয়, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন দুনিয়া ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। ও ভাইরা, দুনিয়াতে কার জন্যে কাঁদেন, কার জন্যে পরিশ্রম করেন, কার জন্যে মিথ্যে বলেন, কার জন্যে সুদ খাই, ঘুষ খাই? আমার ভাইরা বন্ধুরা, আমার পরের জমিন কার জন্যে ফাঁকি দেয় আমরা? নিজেই নিজেই তো ফাঁকির মধ্যে পড়ে যায়, ঠিক না? বন্ধুরা আমার, সেজন্য বিশ্ব নবী বলেন, দুনিয়া দুনিয়া একটা ফেতনা। দুনিয়া কি ফেতনা? দুনিয়া একটা চোখের ভেলকি, আর কিচ্ছু না, আমি চলে যাব, সব পড়ে থাকবে। এই করোনায় কত কোটি কোটি মানুষ মারা গেল, এই করোনায় কত ধনী কোটিরা মারা গেল, ঠিক না? আল্লাহ দয়া করে বাঁচায় রেখেছে আমাদের, ঠিক না ভাই? কি করেছি আল্লাহর জন্য, কতটুকু কাজ করেছি? যেই মোমেন আটটা কাজ করবে, কয়টা? আটটি কাজ করবে, আটটি কাজে মোমেনের চূড়ান্ত সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ, চূড়ান্ত সফলতা মোমেনের চূড়ান্ত সুসংবাদ। কটা কাজ দেখেন তো সূরা তওবার 112 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআনে কি সুন্দর করে সুন্দর করে আল্লাহ বলেন, না তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনাল হুদুদিল্লাহ অবশ্যিল মুমিনি। আল্লাহ পাক বলেন, আত্তাইবুন, আমার ভাইরা যারা তওবা করে, কি করে তওবার মধ্যে থাকে বিশ্বনবী, লাকসার আমিন সাবিন, আমার রহ দৈনিক 70 বার তওবা করেছেন, আমরা কয়বার করব? হ্যাঁ, তওবা করা সুন্নত, নফল না ফরজ বলেন? আরে ভাই, ফরজ দেখেন না, ফরজ কিনা, ফরজ কিনা, ফরজ
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে তওবা করে না সে জালেম। তাহলে তওবা করা ফরজ না? তওবা যে করে না সে জালিম। তওবা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, তওবা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হবে না, তওবা ছাড়া কোনো ব্যক্তি কামিল হবে না, তওবা ছাড়া কোনো ব্যক্তির গুনাহগুলি মাফ হবে না। দেন আল্লাহ পাক রাসূলকে কি বলছেন? আল্লাহ পাক নবীকে ডেকে বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বলেন হে নবী ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তুমি তোমার প্রতিপালকের তাসবিহ তাহলিল পাঠ করো, প্রশংসা করো, গুরু কীর্তন করো, আস্তাগফির ক্ষমা প্রার্থনা করো তার কাছে। ইন্নাহু কানা তাওয়াবা, আর কি করো? তওবা করো। আমরা কি করছি? এক নম্বরে আত্মা এমন যারা তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। বিশ্ব নবী বলেন যারা তিনটা কাজ করবে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। আর জিলু বিসালাতে কবলাল ফাউত, এক নম্বরে আব্বা লক্ষে যারা সালাতে দাঁড়িয়ে যায়। আবার লক্ষ পর্যন্ত আমরা বুঝি আলহামদুলিল্লাহ, আহিল হাদিস ভাইরাও বুঝে আব্বা লক্ষ নামাজে রক্ত হয়েছে সেজদায় চলে যেতে হবে, জোহরের নামাজে রক্ত হয়েছে 12:05 আমি নামাজ পড়তেছি তিনটায়, এর মধ্যে যদি মরে যাই কি হলো? সব তিনটায় আসর হয়ে গেছে নামাজ পড়তেছি 5টায়, এরকম মুসল্লি নাই কি? এর মধ্যে যদি মরে যাই, অর্থাৎ বিশ্ব নবী বলেন আজিলু বিসসালাতে কবলাল ফাউত, যারা যারা আব্বা লক্ষে নামাজ পড়ে, 2 নম্বরে আজিনু বিতাওবাতে কবলাল মাউত, যারা মৃত্যুর আগে তওবা করে নাই, মৃত্যুর আগে বলতে এখনি 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 আল্লাহ আমার মৃত্যু ঘটাইতে পারে ঠিক কিনা, আমার বংশালের মুসল্লি ফজরের নামাজ পড়ে বের হলো, আমার ভয় না ছিঁড়ি দিয়ে নিচে নামলো আর পড়ে গেল, ধরে ডাক্তারের কাছে না হলো, ডাক্তার বললেন অনেক আগেই মারা গেছে, আমার আর এক মুসল্লি অফিসে গেল মতিঝিলে টেবিলে বসে বসে লিখতেছে, লিখতে লিখতে টেবিলের পরেই মাথা নোয়ায় দিই, অফিস কলিগরা মনে করছে ঘুমাচ্ছে ঘুমা, এক ঘন্টা পর ওরম ঘুমাচ্ছে, তারপরে ঠাট্টা করছে কিরে আর রাতে কি ঘুমাও নাই, গায়ে হাত দিছে গা ঠান্ডা বলো, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলেন 1 ঘন্টা আগে মারা গেছে, এই তো মৃত্যু। হ্যাঁ, আবার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি, গহীন রাত্রি আসবে না, কেমন রাত্রি? একবার চিন্তা করেন না, ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি কতটুকু জায়গা, সোনার খাট ফলঙ্গ ফেলাইয়া লেপ্ত শোক রাইখা, আমার ভাড়া যে মানুষটার শরীরটায় ময়লা লাগতে দেয় নাই, আর আয়েসে জীবনযাপন করেছে ওই মানুষটা কাদা মাটির মধ্যে একটা সাদা কাফনের কাপড় জড়াইয়া ফেলে আসলো, জোরে বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন আমার আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি, থেকো প্রভু আমার সাথে, থেকো প্রভু আমার সাথে, হয়ে চির সাথী আসবে গহীন রাত্রি। তাহলে আমার ভাইরা বন্ধুরা, আমার 2 নম্বরে তওবাকারী, 3 নম্বরে আজিলু বিসাদাকা কাবলা নুজিল মালাক, যারা আল্লাহর পথে সাদাকা করে, আল্লাহর পথে কি করে? দান ছাড়া আবার কেউ জান্নাতে যাবে না, দান ফরজ, দান করতেই হবে। আমার ভাইরা তাহলে 8টা কাজের 1 নম্বরে তওবাকারী,
দুই নম্বরে বল হামিদুন আল্লাহর প্রশংসাকারী, আবিদুন দুই নম্বরে আবিদুন ইবাদতকারী দাসত্বকারী আল্লাহর হুকুম মান্যকারী, এক আল্লাহর ইবাদতকারী আমার ভাড়া, তিন নম্বরে আল হামিদুন যারা চলাই ফেরায় ওঠায় বসায় আল্লাহর শুকর আদা করে প্রশংসা করে, জোরে বলেন ঠিক কিনা, এ আল্লাহ আমার চক্ষু দিয়েছো এর শুকর শুকর আদা করে পারবো না, আল্লাহ যদি চক্ষু না দিতা অন্ধ বানাইতা, আল্লাহ কোটি কোটি তোমার শুক্রিয়া, আল্লাহ দুইটা হাত যদি না দিতা, এ আল্লাহ মাহমুদ গো কত রঙের খাবার তুমি দিয়েছো আল্লাহ, ই আল্লাহ এই পানির হিসাব দিয়ে পারবো না, আমার ভাইরা হামিদুন যারা আল্লাহর দমে দমে আল্লাহর প্রশংসা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন সাইহুন যারা সিয়াম পালনকারী, রাকিউন রুকুকারী, সাজিদুন যারা সিজদাকারী, জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ান্নাহুন আনিল মুনকারী আমার ভাইরা, আর যারা ন্যায়ের আদেশ করে অন্যায়ের প্রতিরোধ করে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী, আমার আল্লাহ পাক বলেন ওদের সুসংবাদ দাও, ওয়াবাশশিরিল মুমিনিন চূড়ান্ত সুসংবাদ দাও এই মোমেনদের, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার যে কথাটি বলতেছিলাম আসুন তাহলে, ফাত্তাকু দুনিয়া, দুনিয়া একটা ভেলকিবাজি, দুনিয়া আমাদের একটা ফেতনা, নবী বলেন দুনিয়া থেকে সতর্ক হও, দুটি ফেতনার একটি হলো ফাত্তাকু দুনিয়া আর একটি হলো ফাত্তাকু নিসা, আর একটা হলো নারী, একটা হলো দুনিয়া। আজকে দুনিয়ার জন্য জীবন যৌবন খোয়াই দিলাম ঠিক না, আমি বগুড়া ডিস্ট্রিক্ট থেকে গাবতলি লাঠিগঞ্জ থেকে 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে একটা গ্রামে গেলাম, মাহফিল করতে, গ্রামের নাম বলবো না, গ্রামে পৌঁছাবার পরে এক মুরব্বী আমারে বলছে, আমি তার চিনি, তার বাড়ি লাঠিগঞ্জ, কিন্তু ওই গ্রামে দেখি তাকে দেখলাম, তাই বলে আপনি এখানে, আমার শ্বশুর বাড়ি আজকের এখানে আপনার অবস্থায় এসেছি, হঠাৎ করে আমাকে বলছে আজাদি ভাই, বলেন রাগ করেন না একটা কথা কইলেন কম, ভাত খাবেন কোন জায়গায়, তাই বললাম ভাত খাবো কোথায়, যেই বাড়িতে খাওয়ার আয়োজন করেছে ওখানেই তো খাবো, ঠিক না, কিছুক্ষণ দম মেরে থেকে আমাকে বলছে আজাদি ভাই রাগ করেন না, যেই বাড়িতে খাওয়ার আয়োজন ও সকালবেলা 5,000 টাকা সুদের টাকা নিয়ে বাজার করেছে, আমি বলেন কি, আপনি জানেন কি করে, ওর সব সুদের ব্যবসা, অন্য কোনো ব্যবসা নেই, ওর জমি জমা কিচ্ছু নেই, সুদে টাকা লাগাইছে, ওই টাকা তোলে আর খায়, বলেন কি, ওই টাকা দিয়ে বাজার করেছে সকালবেলা, বলো তুই কোন টাকায় বাজার করলি, তুমি জানো না সুদের টাকা ছাড়া কোনো টাকা নেই আমার, কি প্রধান বক্তার খাওয়াবি, কই এটা কইও না, তার না ডাকেন তো ওই লোকে, তো লোকটা আসছে মোহন বিড়ি না ইন্টাস বিড়ি টানতে টানতে আসছে আমার সামনে, যে খারে যাবে এক বিড়ি ভাত, আমার কা হুজুর আস্ত বিড়ি ধরাইছি ঠিক মতো টানতে পারলাম না, ফেলে দেবো, বলে কি মগা চিন্তা করে, তোমার নাম কি, কয় আব্দুল অদু, এবার তুমি তো মুসলিম ভালো নাম, কয় জি হুজুর, আর তোমার বাড়িতে কি প্রধান বক্তার খাওয়ার আয়োজন, কয় জি হুজুর ঢাকা থেকে শামসুর রহমান আজাদি আইবো, আমার কয় একটা কথা কই রাগ করো না, কিন্তু কথাটা মিথ্যে বলবা না সত্যি বলবা, জি হুজুর আপনারে আমার বড় আশা আপনার আমি একমত খাওয়াবো, আমি মনে মনে ভাবি সুদের গুণা মাফ করাবে আমারে খাওয়াইয়া, তাই হয় গুণা মাফ করবে কে, আমি বললাম আব্দুল অদুদ ভাই একটা কথা কই রাগ করো না, হুজুর কর একটা না 100 কথা কর, আমি তোরা একটা কথা বলো সত্য বলবা, কয় জি বলবো, আব্দুল অদুদ ভাই তুমি কি সুদের টাকায় বাজার করছো, হুজুর এই কথাটা কইছে কিনা খালি আমারে কোন,
আমি বলি মুরব্বী কইছে। তুমি কইছো ভাই, তুই সকালবেলা সুদের টাকার বাজার করছ না? আমার আমার তো কইলি কহা হুজুর। আমি আস্থা ফেরুন রাস্তা ফেরুন বলো কি, আমি একটা কোরআনের হাফেজ, তুমি আমার সুদ খাওয়া তাও স্বীকার করছো? হুজুর কোনো পথ নেই আমার এই ছাড়া, এখন যাও তোমার বাড়িতে আমি খাবো না, তুমি স্বীকার করবে? হুজুর 5,000 টাকার বাজার করেছে আজকের দিনটা, না যাও। এরপরে বিড়িয়ে একটা ধরেছি, দাঁড়াও শোনো বিড়ি ভালাই দাও, তোমার বাড়িতে আমি খেতে পারি। হুজুর কোন একটা শর্ত, কয় 1,000 শর্ত মানবো, কোন হুজুর? আর তুমি যে সুদ, যার কাছে যাদের কাছে সুদের টাকা নিচ্ছ, এই সুদের উদ্বৃত্ত টাকা ফেরত দিতে হবে, মূলধনের উদ্বৃত্ত টাকা ফেরত দিতে হবে, মূলধন রেখে বাকি সব টাকা ফেরত দিতে হবে, রাজি আছো? আর তওবা করবা জীবনে আর সুদ খাবা না, আমার কাছে হুজুর জীবনও পারুক না। চিন্তা করেন কিরকম বিয়াদত। তারপরে চলে যাচ্ছে, কয় হুজুর খাইবেন না? না তোমার বাড়িতে খাবো না। কয় হুজুর ভাত কোথায় খাবেন? আমিও দেহ কেন, আর বাড়ি নেই তোমার বাড়ি ছাড়া আর বাড়ি নাই? কয় হুজুর এই 40 ঘর সমাজ এমন একটা বাড়ি নেই যে আমার কাছ থেকে সুদে টাকা নেয়নি, ভাত খাবেন কোথায়? আমিও দেহ। হ্যাঁ উপায় কি কম? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ সুদ নিশ্চিন্ন করে দিয়েছি, তোমরা সুদ ছেড়ে দাও। আজকের গোটা বাংলাদেশ সুদের কিস্তিতে ডুবতেছে, ঠিক না? আমার ভাইরা মহিলারাও, আপনাদের এলাকা মহিলারা মনে হয় কিস্তির মধ্যে নাই, আছে কি লাভ হবে? ফাত্তাকু দুনিয়া, দুনিয়া ফেতনা। কত টাকার দরকার, কত সম্পদের দরকার, সুদের মধ্যে যেতে হবে, প্রয়োজনে ভ্যান চালাবো, রিক্সা চালাবো, চাওয়ালা হব, তরকারি বিক্রি করব, তবুও সুদের মধ্যে যাবো না। রাজি আছেন? এটা কথা কয় না ইনশা আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার মুসলমানদের ইমান আমল সব শেষ, জান্নাতে যাব কি করে? আল্লাহ পাক বলেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, ফাইল্লাম তাফাল, অতঃপর যদি তা পরিত্যাগ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তরবারি নিয়া। অর্থাৎ যারা সুদ খায় জেনে শুনে বুঝে আল্লাহর সাথে যুদ্ধ করে তারা, জোরে করে আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া অত্তাকুন নেশা, আর একটা ফেতনা হলো নারী। আমার ভয়েরা, নারী প্রকৃতির নামে, নারী আন্দোলনের নামে, নারী মডেলিং এর নামে রাস্তায় নেমেছে, নারী তার অধিকারের নামে একটা নারী হাজারো যুবকের চরিত্র ধ্বংস করে দিতে পারে, ঠিক না বন্ধুরা? আমার দুস্তুর, আমার নারী এবং দুনিয়া এই দুটি ফেতনা আমাদের জীবনে। আমার ভয়েরা, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিশ্ব নবীকে ডেকে আল্লাহ তাবলীগ করে কি সুন্দর করে নবীকে বুঝিয়ে দিলেন, আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জানাবিহিন্না। আল্লাহ পাক বলেন, হে নবী কুল্লি আজওয়াজিক
আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন সারা দুনিয়ার মুমিনা নারীদেরকে বলেন। কথা হলো, এক নম্বরে কাকে বলল বুঝতে পারে, বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, কাকে ডাকলো, কে ডাকলো, কি কয়, কুল্লি আজওয়াজিক, হে নবী আপনার প্রত্যেক বিবিদেরকে বলেন, এক নম্বরে নবীর বিবি, দুই নম্বরে ওয়া বানাতিক, হে নবী আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন আর মুমিনা নারীদেরকে বলেন। কি বলবো আল্লাহ, আমার আল্লাহ রসুলকে শিখিয়ে দিলেন, ইয়াদুনিনা আলাইহিন্না মিন জানাবিহিন্না, হে নবী নারীদেরকে বলে দিন ওরা মাথার উপর দিক থেকে নিচের দিকে আবরু দিয়ে, হেজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে, বোরকা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলাবে। বুঝতে পারেননি, আছে এরকম করছি আমরা, পাচ্ছি আমার ভাইরা বন্ধুরা আমার। সেজন্য বিশ্ব নবী বলেন, ফাইন্না আব্বালা ফিতনাতি বানি ইসরাইলা কানাত ফিন্নিসাই, বানি ইসরাইলের প্রথম ফিতনা ছিল নারী, শেষ ফিতনাও ছিল নারী। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার। আসুন ফিরে আসি বিশ্ব নবীর আদর্শে, আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা, তরিকা মানলে কার তরিকা মানবেন, আরো জোরে, না সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশাবন্দে দিয়া, মোজাদ্দে দিয়া, আলফেসানি, মাইজ ভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিলি, তরিকা কয়টা? রাইট অ্যান্সার, মোস্ট ওয়েলকাম। বলতে পারে না মানুষ, এটাও বলতে পারে না, পড়াশোনা করেছি আমরা। তরিকা মানে রাস্তা, তরিকা কয়টা? একটা, অন্য কোন তরিকা মানা যাবে? কুমিল্লা, তিন লাখ, পীর চারকাজ বাজার, চন্দ্রপুর, বৈশের কোট, আমার ভাইরা এই এলাকায় একটা তরিকা আছে, দেখেন তো মানা যায় কিনা। তরিকা কি কয় জানো? কয় 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপসারিয়া ভাবধরিয়া সৃজন করলে দুনিয়া, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। ধরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ, এ তরিকা মানা যাবে? জোরে বলেন যাবে। আর একটা, কামালিয়া চালা, হতিয়া, সখীপুর, ইসাদিগি, ফুলগাছিয়া চালা, মৌচালা, পাথরঘাটা, ওই এলাকায় একটা তরিকা আছে জটলা, তারা কি কয় জানেন? তারা কয় মন পাগলা রে গরু ভজনা, গরু বিনা মুক্তি পাবি না, গরুর নামে আসে সুদা, যিনি গুরু তিনি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, শরীয়তপুর, ভেদরগঞ্জ, বোমখারা, নড়িয়া, এই এলাকায় একটা তরিকা আছে, আমার বাড়া সব তরিকা বন্দী ল্যাংটা বাবার মাজার। জোরে কর আস্তাল, জোরে কর। সেখানে কি কয় যায়? পানির নিচে মোম জ্বালাই সে বাবা এ দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এ তরিকা মানা যাবে? ঢাকায় মোহাম্মদিয়া, কাদেরিয়া, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুলে ওয়াজ করতে যেয়ে কি কইলো জানেন? চার তরিকার ওয়াজ হয় একটা ফিল্ডে, সাইদিয়া, চিস্তিয়া, নকশাবন্দে দিয়া, কাদেরিয়া, একই স্টেজে, লাস্টে আসলো কাদেরিয়া। আমি দাঁড়ায় আছি, কাদেরিয়া তরিকার প্রিন্সিপাল বলছে কাদেরিয়ার তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয়, নবীটা বাতিল। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, তরিকা কয়টা? কার তরিকা? তার দলিল কি? জোরে বলে আমার সাথে পড়ে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আতাকুম
সনো ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা শুধু তাই গ্রহণ করো। এক কথায় আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদের যা দেয় তাই নাও, ঠিক না, আর যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। কে বলেছেন কথাটা? এই কথাটা মানা সুন্নত না বলনা ফরজ? আমরা কি মানি? নবী যা দেয় তা আমরা মানি। একটা কথা বলি, কেয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করাবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোন নাদান সেই ব্যক্তি? আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম সৈয়দ বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্র করাবেন না, আল্লাহ তাকে ক্ষমাও করবেন না। এক নম্বরে, যে ব্যক্তির লুঙ্গি পায়জামা টাকলুন নিচে পরিধান করে এমন লোক আছে না নাই? কম না বেশি? আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মন্ডলী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আমি রংপুরে এসেছি বহুবার, কিন্তু এখানেই প্রথম। হারা কাছে আসতেছি আজ 25 বছর ধরে, ওখান থেকে আরো বহু দূর গেছি। যাই হোক, মন্দুর আমার শোনেন, যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আমার ভাইরা, তরিকা একটা, রসুলের তরিকা ঠিক না। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম, হেকমতওয়ালা কোরআনের কসম। কসম কাটলো কে? আল্লাহ। কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আমার নবী প্রেরিত নবী ও রাসূল, আর আল্লাহ পাক নবীর পথ সম্পর্কে বলে দিলেন, আলা সিরাতিন মুস্তাকিম, ঠিক না? রাসূলের পথ সঠিক এবং সরল। জোরে কর আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সে পথ কয়টা? একটা। রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকা মেনে জান্নাতে যাওয়া যাবে কি? হ্যাঁ, তাহলে আমাদের দেশে 126টা তরিকা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, রসুলের তরিকা মানতে আপত্তি? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। শোনেন, মহান আল্লাহ পাক কোরআনে সূরা আলে ইমরানে বলছেন, যারা একটা শর্ত মানবে। শর্ত কয়টা? আল্লাহ আল্লাহ পাক বলেন, যারা একটা শর্ত মানবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও নবী তুমি বলে দাও, আর তাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। একটা শর্ত মানলে দুটো বোনাস, ঠিক কিনা ভাই? যা, একটা শর্ত কি মানা যাবে না? জোরে বলেন যাবে না। আল্লাহ পাক বলেন, যারা একটা শর্ত মেনে নেবে, ও নবী তুমি বলে দাও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আচ্ছা, আল্লাহ যদি ভালোবাসে, আর কারোর ভালোবাসার দরকার আছে? কোন প্রেমিকে, কোন প্রেমিকা, হুজুর বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ফসি পাগলা, মুসা পাগলা, সিলেটে গেলাম লেখা আছে শিয়াল বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার,
চিটাগাঙ্গায় দেখি লেখা আছে ডাইল চাইল রহমতুল্লাহ আলাইহি মাজার, ডাইল চাইল রহমতুল্লাহ হয়ে গেছে। মুসলমান কোথায় যায়? কার কাছে যায়? গজাল মাছের কাছে যায়, কুমিরের কাছে যায়। বরিশালে গেলাম, লেখা আছে লাঠি বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে আবার নতুন শুনলাম ইটা বাবা। মানুষের জীবনে চাওয়া পাওয়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা কার কাছে হবে? আরো জোরে বলেন, কার কাছে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দ্বিতীয় পারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যখন সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন মানুষের জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, এমনকি জুতার ফিতা যদি হারাই যায়, আল্লাহ আমার জুতার ফিতা পাই না, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা মুসিবতের সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, বিপদ হয় না আমাদের, হয় না? আল্লাহ শিখাই দিচ্ছেন, যখন কোনো বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, কলো তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? নিশ্চয়ই আমরা কার জন্যে আর কার কাছে ফিরে যাব? আল্লাহর নিকটে ফিরে যাব। সেজন্য আল্লাহর নবী বলেন, আম জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اذا سالت فاسال الله رواه مسلم। হযরতি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন কোনো কিছু চাইবে فاسال الله। কার কাছে? মানুষের যদি তাওহীদ ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, নামাজ পড়ে রোজা করে হজ করে জাহান্নামে যাবে। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ কয় প্রকার? মাশাআল্লাহ, ভাইজানরা বলেছেন তিন প্রকারের তাওহীদ। যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকবে না। এক নম্বরে তাওহীদুর রুবুবিয়াত, দুই নম্বরে তাওহীদুল উলুহিয়াত, তিন নম্বরে তাওহীদে আসমা ওয়া সিফাত। কটা হলো? তিনটা। এই তিন প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকবে। আচ্ছা, কেউ যদি কয় ইয়াল্লাহ রাসূলুল্লাহ মাফ করো, বলে না? প্রায় মানুষ বলে ইয়াল্লাহ রাসূলুল্লাহ মাফ করো। ডাকলো কয়জনকে? ক্ষমা করবে কয়জন? এটা কি হলো? শির হলো? আবার দেখবেন বলে তুমি ছিলাম বলেই বেঁচে গেছি, জোরে করে আস্তাগফিরুল্লাহ, তুমি না আসলে মরেই যেতাম, এটা কি? উপরে আল্লাহ নিচে তুমি, মানুষ বলে নাই, মানে আল্লাহ পারলে পারলো, না পারলে তুমি, জোরে করে আস্তাগফিরুল্লাহ। হায় রে মুসলমান! আমার ভাইরা, বাংলাদেশের বহু অঞ্চলে নারীরা রান্না করার সময় যখন হাঁড়িতে চাউল দিয়ে কয় আল্লাহ রাসূল আল্লাহ বরকত দাও, বরকতের মালিক কয়জন? ডাকলো কয়জনকে? নবীর নামে ইবাদত, জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। ইবাদত তাসবিহ তাহলিল সিক্ত সানা সব কার? অথচ আমাদের দেশের হুজুর বাবারা নবীর নামে জিকির বানাইছে, সে হুজুর আমার র‍্যাবের কাছে ধরাও খাইছে রাজার বাগে। আহা, বিশ্ব নবীর নামে জিকির বানাইছে, নবী 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 মোর দেহ মনে, নবী মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন আবার সুবহানাল্লাহ। কম কেন আকামের পিছনে সুবহানাল্লাহ ফিট করুন যায়, ও বোঝে নাই, ভাবছে দেই মেরি যা আছে কপালে, জোরে করে আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার জিকির তাসবিহ তাহলিল সিক্ত সালাত গুলো কীর্তন সব আল্লাহর, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ
ভারতীয় তারিফ প্রশংসা জিকির তাসবিহ তাহলিল সিফত সানা গুণকীর্তন লিল্লাহ সেই আল্লাহ রব যিনি বিশ্ব জগতের প্রতিপালক ঠিক কিনা সৃষ্টি জগতের প্রতিপালনকারী আলামিন যিনি জগৎ সমূহের মালিক সব তারই প্রশংসা খার হচ্ছে নাকি আমরা জান্নাতে যাব দেখেন না নবীর নামে ইবাদত ইবাদত কার নামে মদিনার নামে ইবাদত বিমানে চড়া হুজুর ঢাকায় এক ঘন্টা ওয়াজ করলো এক লাখ টাকা নিল কি ওয়াজ করলো জানেন বলবো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে জোরে বলেন আস্তাগফির আবার কি কইলো জানেন হঠাৎ করে এক ঘন্টা ওয়াজ করলো ওয়াজের শুরু ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঈশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছে তো 40 বছর ধরে বোর কাছে যায়নি তো জোরে কোন আস্তাগফিরুল্লাহ ইমাম আবু হানিফার নামে তোহমত দিল আর হঠাৎ করে করে মাইকে কি কয় জানেন হঠাৎ করে করে কয় এটা দিয়েই মাতাইলো মদিনা এ মদিনা মদিনা রে মদিনা সভাপতি কয় ও সরত রাখা ও রে আল্লাহ মদিনা মদিনা করে 1 লাখ টাকা নিয়েছে মদিনা মানে কি ওই ঢাকা শহরের মগারা বোঝে নাই দেখেন মদিনা মানে কি আমি কই সূরা ইয়াসিন খোলেন 23 পারায় আল্লাহ পাক বলেন ওয়া জাআ মিন আকসাল মদিনাতে রজুলুই ইয়াসা ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন যার নাম হাবিবে নাজ্জার সকালে ছিল মূর্তি পূজক চন্দ্রের পূজা সূর্যের পূজা মাছের পূজা গাছের পূজা পুতুলের পূজা তাবিজের পূজা সকালে ছিল মূর্তি পূজক সন্ধ্যায় শহীদ হয়ে জান্নাতে ঢুকলো জোরে বলেন সুবহানাল্লাহ তার ঘটনা আজকের বলা যাবে না আরেকদিন যদি আসি কোনোদিন আমার ভাই আশাও বড় দূরের পথ অনেক কষ্টের রাস্তা বন্ধুরা আমার আমি আরেকদিন বলবো এই ব্যক্তিটি সকালে ছিল মোশায়েখে তাওহীদ মানার কারণে সন্ধ্যাবেলা জান্নাতে চলে গেল আল্লাহ তাকে বলে দিলেন কিলা দখুলিল জান্নাতা কওলা ইয়া লাইতা কওমি ইয়ালামু আল্লাহ পাক বলেন তুমি জান্নাতে প্রবেশ করো হাবিবে নাজ্জার জান্নাতে যাইয়া সে জান্নাতে ঢুকে বলল কলা ইয়া লাইতা কওমি আলামুন আমার কওম যদি বুঝতো আমার কওম যদি জানতো আমার আল্লাহ আমাকে কি সম্মান দিয়েছে ঠিক আছে ঠিক আছে আমার বার হাবিবে নাজ্জার জান্নাতে যে বলল কি বলল জানেন বলল বেমা গফারালি প্রভু আমাকে মাফ করেছে ওয়াজালানি মিনাল মুকরামিন আর সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তাওহীদ মানার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার জীবনে আমার মায়েরা বাঁচতে হলে তাওহীদ মানতে হবে একত্ববাদ মানতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে এক আল্লাহর গোলামি করতে হবে আকীদা মানে বিশ্বাস মুসলমানদের বিশ্বাস সব মদিনার পরে মদিনার ইবাদত করে আমার ভাই তারপরে হুজুর কইল ও মাঝি পাল তুলে দে মাঝি তোর কিসের ভয় রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় কে মদিনায় যাবা মক্কা যাবা না মদিনার ইবাদত জোরে বলেন আস্তাগফিরুল্লাহ সেই জন্য 1450 বছর আগে বিশ্বনবী বলেন জাবের এ জাবের জাবের বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ জাবের বলে দাও মানুষ যখন কোনো কিছু চাইবে ফাসালিল্লাহ আল্লাহর কাছে চাইবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে
পারে না। এখনো আমাদের দেশের মুসলমানেরা দেখবেন গালের দাগ পড়ে গেছে, কয় আম্মু কি হয়েছে, কই আম্মু আমার গালের দাগ পড়ে গেছে কি করব, মায়ের কই দাগ ফেলবি না আমার কাছ নিয়ে নিয়ে গেল, কই খোকা দাঁত নিয়ে কই যাবি জানোস, কই কই যাবো কই ইন্দুর করতে যা, যে কইন্দুর ভাই তোমার দাঁতটা আমার দাও আমারটা তুমি নাও, দেখবি তো চিকন দাঁত উঠবো, আপনার এখন তো দাঁত দেওয়ার মালিক ইন্দুর না নাকি, আপনাদের এলাকায় এরকম নাই তো, কি আর বাস করবো বাসতে বাড়ি যায়। আমার ভাইরা বন্ধুরা আমার মুসলমানরা তাবিজ কবজ হাতে গলায় সমানে, আর আপনাদের বলবো কি আমার মসজিদের বংশালের ধনী কোটিপতি, আমি খুতবা দিয়ে চলে যাচ্ছি, আমার এখন খতিব সাহেব খতিব সাহেব যাইয়েন না কইলাম খারাপ, আমি আইতেছি এই গেলাম আর আইলাম একটু খারাপ দাঁড়ায় গেল, পাঁচ সাত মিনিট পরে ওর নাতি ছেলে ঘাড়ে করে আনছে, এনে আমার কয় খতিব সাহেব আমার নাতি ছেলে রাতের বেলা চিৎকার মানে ভয় পায় একটু ঝাড়ায় দেন, আমি দাঁড় করান ল্যাংটা করে এনেছি, দাঁড় করাই দিয়ে দেখলাম ওর নুনোর গোড়ায় চারটা থাকবে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাবিজ করেন কয় না এটা হাইকোর্ট মাজারের তাবিজ এক হাজার এক টাকা, এটা আর একটা কয় তারা মসজিদের ইমাম দিয়েছে কত কয় ওটা এক হাজার হাজার টাকার তাবিজ, তাবিজ করবেন না আমি দোয়াও করবো না, মুসলমান জান্নাতের যাবো কি করে একটি আয়াত বলে আমি শেষ করব। মহব্বতের ভাইয়ের আমার তার আগে আপনাদের আপনারা অশ্বরণ আর তার আগে আপনাদের মাঝে ছেলেরা বাচ্চারা যাবে আপনারা একটু সহযোগিতা করেন, আমার যা আছে পকেটে এক হাজার দু হাজার একশো দুশো পাঁচশো যা পারেন খুশি আপনারা দেন, সবাই কই যাও ভিতরে যাও, ছেলেরা কই তোমরা যাও ভিতরে যাও, মানুষ দিবে কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেন, আল্লাহর পথে আল্লাহর দিনের পথে যা পারেন খুশি হয়ে সবাই ঢোকেন, কই ছেলেরা কই বাচ্চারা কই আসতেছে মাশাআল্লাহ, আমার ভাইরা আপনারা দিবেন সবাই দিবেন ইসলামের জন্য দিনের পথে কুরবানি করেন, আমার আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করি, আল্লাহ যারা ওই প্যাকেটে দান করছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা মা বোনেরা শুনুন, নারীদের সামনে একটি হাদিস পড়েছি সহি মুসলিম শরীফের হাদিস, হাদিসটা আমি বলবো আমার মোহাম্মদের ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না আমার মহব্বতের ভাইরা, রাতেই চলে যেতে হবে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, বসুন কেউ উঠবেন না আমার ভাইরা, আকিদার একটা ফিনিশিংয়ের আয়াত আমি আপনাদের দিয়ে যাই, আল্লাহ পাক বলেন অকদিম না ইলা মা আমিনু মিন আমালিন ফাজাআলনাহু হাবা মানসুরা, আল্লাহ পাক বলেন তৎপর আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের আমলের দিকে অগ্রসর হব, যেই আমলের তাওহীদ নাই কি নাই তাওহীদ নাই একত্ববাদ নাই লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নাই গায়রুল্লাহর নামে করা হয়েছে তাবুতের নামে, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হাবা মাংসরা, তাদের সমস্ত আমলগুলি আল্লাহ বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দেবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা আপনাদের জন্য একটি হাদিস আমি বলেছি, এই হাদিসটা যে মা মানবে আল্লাহর কসম করে বলে যাই আমি শামসুর রহমান আজাদি, ওই মা জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহর নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহ, যে নারী রসুলের তরিকায় আউয়াল ওয়াক্তে খুশু খুজু নিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদা করবে, কয় ওয়াক্ত এসব মুমিন সবাই মিলে সালাত পড়িতে সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে, নামাজিরা আল্লাহর মেহমান কিয়ামতে পাবে সম্মান, ফুল সেরত পার হইবে বিজলির আকারে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য মিলিবে, ও মা পাঁচক্ত নামাজ আমল করতে পড়বেন নবীর তরিকায়, দুই নম্বরে ওয়াসাবাত সাহরাহাত রমজান মাসে তিরিশটা রোজা রাখবেন মা পূর্ণ রোজা রাখবেন, তিন নম্বরে ও আহসানাত ফারজাহা যে নারী তার গোপন অঙ্গের হেফাজত করবে, মা বিশ্ব নবী বলেন কি আমাদের দিন
ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটে যাবে, আল্লাহর একেবারে কাছে যাবে, যেই ব্যক্তির চরিত্র উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। মান বিশ্ব নবী বলেন ও আহসানাত ফারজাহা, যে নারী তার গোপন অঙ্গ ঢেকে বানাবে। আমি শামসুর রহমানা জাদি কি বলি জানেন, নারীর গোপন অঙ্গ মানে মাথা থেকে পা পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা। মা যে নারী মাথা থেকে পা পর্যন্ত আবরু দিয়ে হেজাব দিয়ে ঢেকে বানাবে, চার নম্বরে ওয়াকাবালাহা, যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আনুগত্যশীল, স্বামীর প্রতি বিনয়ী। মা বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী বলেন মেয়েরাজের রাত্রিতে জাহান্নাম দেখলেন, জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি দেখলেন। বলা হলো কি কারণে? নবী বললেন দুটো কারণে। এক নম্বর হলো স্বামীর সাথে কুফরি করে। কুফর কি? বিশ্ব নবী বললেন মুহূর্তে মুহূর্তে নারীরা, স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, বলে জীবনও তোমার কাছে সুখ পেলাম না। যেরকম নাউজুবিল্লাহ, একটুখানির জন্য হঠাৎ করে বলে জীবনও তুমি সুখ দেও নাই। যেরকম নাউজুবিল্লাহ, মা স্বামীর প্রতি যে নারী বিনয়ী থাকবে, কৃতজ্ঞশীল হবে, স্বামীর প্রতি আস্থাশীল থাকবে, এই চারটা কাজ যে নারী করবে, আমার নবীর জবানের কথা, ফালতাদখুল মিনাইয়া বুয়াবিল জান্নাতে সাব, ওই নারীটি জান্নাতের সবকটা দরজা দিয়ে ঢুকবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ আমাদেরকে আসলে ওয়াজ বেশি শোনার দরকার হয়, একটা ওয়াজ আমল করলেই তো জান্নাত পাওয়া যায়, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তাওহীদে জীবন দিক। জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের আয়োজনে পরিশ্রমে জানমালে যারা কষ্ট করেছে, উত্তম যাযা পরকালে দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আপনজন, পিতা মাতা, নানা নানি, স্ত্রী সন্তান, এরা যাদের মধ্যে এরা কবরে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকেই জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাবলিগ ইজতেমা রাজশাহীতে আমি শেষ বক্তা থাকি। আপনাদের দাওয়াত দিচ্ছি আগামী চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি আপনারা যাবেন, ইনশাল্লাহ যাবেন। বিষয় ভিত্তিক আলোচনা হয় শায়েখদের, আপনাদের আমি দাওয়াত দিলাম। এবং আমার ভাইরা, ডক্টর মোহতরম শায়েখ কবিরুল ইসলাম সাহেব বলেছেন যে একজন বসার সেজদা করার জায়গা 25,000 টাকা। আপনারা অন্তত এতটুকু জায়গা দান করার মানসিকতা নিয়ে আল্লাহ যেন আপনাদের ওখানে নেয়। হ্যাঁ, 2,500 টাকা আপনারা দিবেন, আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের দোয়া করে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। মজলিস ভঙ্গের সুন্নতে দোয়াটা আমার সাথে সবাই বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।